কেন্দ্রের নেত্রী, তাকে সহ টোটাল আওয়ামী লীগকে ক্রাশ করার জন্য এটা একটা ছোট ঘটনা নয়, এটা একটা বড় ধরনের বড় মাপের একটি পরিকল্পনা। এবং এই পরিকল্পনার মধ্যে কারা কারা ছিল সেটা তো ডিটেকশন হয়েছে আপনার কনফেশনের মাধ্যমে, অপরাধীরা কনফেকশন করেছে সেখান থেকে তারা কনফেশনের মাধ্যমে এটা বেরিয়ে আসছে। এবং যেই দেশে ডিজিএফআই এনএসআই পুলিশ ডিপার্টমেন্টের উচ্চপদস্থ কর্মকর্তারা, তারা এই দেশে মানুষকে আইনের রক্ষা কবচ, তারা মানুষকে রক্ষা করবে, আর সেখানে তারা যদি এইভাবে এই ধরনের কাজে জড়িত হয় সেটা অবশ্যই বিচার হওয়া উচিত। এবং এই বিচারে যেটা রায় হয়েছে, এই বিচারের রায় হয়েছে এটা দীর্ঘদিন একটা 14 বছর পর্যন্ত এই মামলাটা লেগেছে বিচার বিচার শুরু করতে এবং রায় দিতে আরও 1 বছর 1.5 বছর গেল। তো এখানে এখানে কোনো মোটিভ নাই, আওয়ামী লীগেরও কোনো মোটিভ নাই, কারণ তারেক রহমানের বিরুদ্ধে আওয়ামী লীগের খালি খালি তার সঙ্গে কেন লড়াই করতে যাবে। এখানে যেটা তিনি অপরাধ করেছেন এবং আপনার এই জিনিসটা উচ্চ পর্যায়ের, সেই একবার ধরেন বেগম খালেদা জিয়া প্রধানমন্ত্রী, প্রশ্ন আসছে যে প্রতিমন্ত্রী কিছুই না, নাথিং, সেক্রেটারি এবং সচিব মন্ত্রী তিনি হচ্ছেন হোম মিনিস্ট্রির প্রধান, এবং সেই হিসেবে ম্যাডাম খালেদা জিয়া হোম মিনিস্ট্রির প্রধান ছিলেন। আজকে যদি বাবরের ফাঁসি হতে পারে তো বেগম খালেদা জিয়া কেন এই মামলায় এন্ট্যাঙ্গেল হবেন না? এবং এই যে জেনারেল রুমি তৎকালীন ডিজিএফআইয়ের প্রধান, সেটা তো করেননি, কারণ আপনাদের সময়তে এই মামলা চার্জ হয় নাই, আমরা অতটা নিচে নামি নাই। যদি আইন আমাদেরকে নামায় আর আমরা যদি বাধ্য করেন তাহলে নিশ্চয়ই নামা হবে। এখন প্রশ্ন হচ্ছে যে জেনারেল রুমি ডিজিএফআইয়ের প্রধান, তার স্টেটমেন্টটা আপনি একজন সিনিয়র সাংবাদিক বাংলাদেশের, তার স্টেটমেন্ট দেখেছেন যে কীভাবে কী প্রক্রিয়ায়, অর্থাৎ তিনি সর্বশেষ মন্তব্য করেছেন এই প্লট সম্পর্কে, এই কনস্পিরেসি সম্পর্কে ম্যাডাম আগে থাকতেই অবহিত ছিলেন। তো সেখানে তারেক জিয়ার প্রতি তো আমাদের কোনো ব্যক্তিগত শত্রুতা নাই, এবং এই যে একটা অপরাধ এটা চিন্তা করেন না, এটাতে ধরেন আমাদের প্রধানমন্ত্রী তো মারাই গেছেন, ধরে নিতে হবে সে মারা গেছে, ধরে নিতে হবে আওয়ামী লীগের সমস্ত নেতারাই মরে গেছেন এবং মরেই তো গেছেন অনেকে। তো এই যে হানিফ ভাই মেয়র, সে তো এই গ্রেনেডের হামলায় তাহত হয়ে পরবর্তীকালে সে মারা গেল, এখনও তো হাজার হাজার স্প্রিন্টার নিয়ে মানুষ চলতেছে, চোখ নষ্ট হয়ে গেছে কারো। কীভাবে আমার এলাকার যে মহিলা এমপি নাসিমা ফেরদৌস, সে তো তারা এই পাগুলো নাই, হাড়ের উপর দাঁড়িয়ে আছে শুধু। এই করুন একটা কাহিনী, যদি রাষ্ট্রের সহযোগিতা না থাকে রাজধানীর বুকে, একটা রাজধানীর একটা প্রধানতম রাজনৈতিক কর্মযোগ্যের জায়গা বঙ্গবন্ধু অ্যাভিনিউ, সেখানে একটা শান্তিপূর্ণ সভা, সে সভাটা ছিল কিন্তু ওই যে ময়মনসিংহে আপনার বোমা হামলা, তারপরে সিনেমা হলে বোমা হামলা, এই সমস্ত কারণে তার প্রতিবাদে কিন্তু এই সভাটা ছিল। তো সে সভায় আপনি নিজেও তো একজন আইনজীবী, আইন প্রণেতা, সব বিলিয়ে তারেক রহমান বিএনপির নেতৃত্বে থাকবেন কি থাকবেন না সেই বিষয়ে সিদ্ধান্ত নেওয়ার কোনো আইনি সুযোগ আছে কি না, যেটা আপনারা বলবার চেষ্টা করছেন? এটা এখন শুনুন, এটা তো মাহবুব এখানে আছেন, এটা একটা আইনি লড়াই হয়েছে, তবে আমার দুর্ভাগ্য ওনারা কি কারণে তারেক জিয়াকে মামলাটা ফেস করালেন না, এর আগের মামলাও ফেস করালেন না। তো এইভাবে আপনি যদি মামলা ফেস না করেন আপনার তো এই ব্যাপারে কোনো বক্তব্য থাকতে পারবে না। ইউ আর ফিউজিটিভ, ফিউজিটিভ, সে তো এই মামলা আসলেও সে আপিল করতে পারবে কিনা অন্য বলতে পারবেন ভালো, সে তো পলাতক। এবং উনি গেছেন একটা ক্রিমিনাল প্রসিডিউরের মধ্য দিয়ে, তিনি হাকিমের কোর্টের অনুমতি নিয়ে গেছেন প্যারোলে, সেখান থেকে তিনি আসবেনই না। এই জাতীয় যে মোটিভটা, এই মোটিভটা তো খারাপ, উনি কেন ফিরে আসলেন এই দেশে, উনি এসে কেন এই দেশে রাজনীতি করেন না? উনি তো রাজনীতি করেন লন্ডনে বসে, কেন ঢাকায় বসে করেন? তো এখন পথ না, এটা শত্রুতার কোনো কথা না। এবং এই যে পিন্টু, তারপরে আপনার এই যে হারিস চৌধুরী, তারপরে আপনার এই যে বাবর নামার প্রণেতা বাবর, লুৎফুজ্জামান বাবর, এ তো সবই তো তাদের কথা থেকে তো সবগুলো বেরিয়ে আসছে। এটা তো এখানে তো আওয়ামী লীগ কোনো এখানে রং চং মাখে নাই, তারাই বলছে তাদের কথা থেকে বেরিয়ে। আমি আসি আপনার কাছে, ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন, আপনি আইনজীবী হিসেবে এই মামলাগুলো কোনোটার সঙ্গে সরাসরি যুক্ত, কোনোটা থেকে পরোক্ষভাবে, এবং সবগুলোই আপনার পর্যবেক্ষণের মধ্যে আছে। এখন আওয়ামী লীগ এবং তার মিত্ররা যেটি এখন প্রচারণার মধ্যে নিয়ে আসবার চেষ্টা করছে, এবং আমরা পত্রপত্রিকা যেটি দেখতে পাচ্ছি যে দণ্ডপ্রাপ্ত আসামিরাই হচ্ছে এখন বিএনপির শীর্ষ নেতৃত্বে, বিএনপি চেয়ারপারসন দণ্ডপ্রাপ্ত হয়ে কারাগারে আছেন, বিএনপির দ্বিতীয় গুরুত্বপূর্ণ নেতা যিনি এই মুহূর্তে ভারপ্রাপ্ত প্রধান নেতা, তিনিও দণ্ডপ্রাপ্ত হলেন একাধিক মামলায় দণ্ডপ্রাপ্ত। সো তারা আসলে একটি দেশের সাংবিধানিক রাজনীতি যেখানে করবেন, সংসদীয় রাজনীতি যেখানে করবেন, সেখানে এই দলগুলোর নেতৃত্বে থাকতে পারেন কি না? ধন্যবাদ। তো এই প্রচারণা প্রথমে আমি হামলার এই ঘটনাকে অত্যন্ত নিন্দনীয় বা পরিচিত,
এবং যে কোনো সভ্য মানুষই ঘৃণা করবে, আমি নিজেও ঘৃণা করি, আমার দল বিএনপিও ঘৃণা করে, বিশ্বাস করি। এখন প্রথম যে কথাটা বললেন আপনি, এটা দণ্ডপ্রাপ্তরা বিএনপির চেয়ারপার বিএনপির দায়িত্বে আছে, সরকার আওয়ামী লীগের বক্তব্য, আওয়ামী লীগ এই জন্যই তো দণ্ডের ব্যবস্থা করেছে, এই যে বক্তৃতা দেওয়ার জন্য সম্পূর্ণ সুপরিকল্পিত এই বছর নির্বাচনের বছর 2008 সাল। উনি বললেন একটা 14 বছর মামলা চলছে, বেগম খালেদার মামলা এতদিন চলছে, কিন্তু এই সব কিছু নির্বাচনের বছর কেন? আসল আওয়ামী লীগের জনসমর্থন এত এত মানে শূন্য পর্যায়ে চলে গেছে, এখন এগুলো দিয়ে তারা নির্বাচনে প্রচারণা করবেন, এই জন্য মূলত এইসব মামলায় রায়ের ব্যবস্থা করেছে, রায়ের ব্যবস্থা করে এখন তাকে এটা নির্বাচন ক্যাম্পেইন হিসাবে তারা নেবে। এটা আওয়ামী লীগ মনে করে আওয়ামী লীগের অন্য মানুষ বুঝবে না, এটা মানুষ বুঝে। দেখেন আপনারা অনেক কিছু করেছেন বলেন, আপনারা মেগা প্রজেক্ট করেছেন, উন্নয়ন করেছেন, এটা করেছেন, ওইটা করেছেন, এবং কদিন পরে বিদেশ থেকে সার্টিফিকেট নিয়ে আসছেন, কীভাবে বানান আই ডোন্ট নো, এটা দিয়ে প্রশংসা করছে বিদেশিরা, কিন্তু দেশের মানুষ তো প্রশংসা করে না, দেশের মানুষ তো সমর্থন বাড়ে না আপনাদের, দিন দিন আরও ডাউন আওয়ামী লীগের সমর্থন এখন। এবং আপনারা ভয় দেখেন, আপনারা নির্বাচন আর নির্বাচন হবে, নিরপেক্ষ নির্বাচন দেবেন, এই তো দাবি, এটা এবার রংটা কী? এটা ইনোসেন্ট দাবি, নিরপেক্ষ নির্বাচন দেবেন। আপনি দিতে ভয় পাচ্ছেন, লুকোচুরি করছেন, নির্বাচন কেন্দ্র করে আপনার ষড়যন্ত্র করছেন, আপনারা নির্বাচন কেন্দ্র করে আপনারা এই মিথ্যা মামলা করছেন, এবং আপনারা এখন শেষ মুহূর্তে অনেক অ্যাসেসমেন্ট দেখলেন যে তা তো লাভ হচ্ছে না, জনগণকে ফেস করা, বিরোধী দলকে ফেস করা, বিএনপি ফেস করা পারছে না, সেই মাননীয় প্রধানমন্ত্রী নিয়োগে ঘোষণা করে আসছেন নির্বাচনকালীন সরকার করেন, 10 ছোট সরকার, এখন অ্যাসেসমেন্ট দেখছেন যে ওইটা দিয়ে হবে না, সবাই থাকবে, তারপর শিডিউল ঘোষণা করবে, ডিসেম্বর নির্বাচন হবে, নির্বাচন কমিশন বলছে, সরকারের পক্ষ থেকে বলা হচ্ছিল না, এখন তো ডিসেম্বর কথা বলিনি, নির্বাচন বুঝাচ্ছেন, শিডিউলই বুঝাচ্ছেন, সব কথাই সব কিছু বুঝাচ্ছেন, আপনারা পিছনের দিকে আপনারা ঘাঁটতেছেন, কারণ আপনারা অ্যাসেসমেন্ট করছেন জনগণ আপনাদের পক্ষে নেই। এখন আসে 21 আগস্ট মামলা, অবশ্যই এটার বিচার হওয়া উচিত, সকল মানুষ বিচার চায়, আমার দলও বিচার চায়, আমিও বিচার চাই, কিন্তু কীভাবে তারেক রহমানকে আপনাদের মামলা ইনভেস্টিগেট করলেন? আপনি একজন আইনজীবী শম্ভু ভাই, আপনি সুপ্রিম কোর্টের সদস্য, অন্য কোনো হয়তো যারা লয়ার নেয় তাদের বোধহয় অসুবিধা হতো আমার, আপনি ব্যাপারটা আপনি দেখেন, আপনি অ্যাসেসমেন্ট করেন, পলিটিক্যালি করেন না, জাস্ট ইলিয়াদের লয়ার হিসাবে, এই মামলাটার সেই সময় দায়ের হলো এফবিআই তদন্তের জন্য উনার দ্বারা আসছিল, কোপারেট করলো না, তাদের কোপারেট করা হলো না, তারপর পুলিশ কর্মকর্তারা কি জজমিয়া নাটক জজমিয়া একজনকে আনলো, ওয়ান সিস্টি ফোর করালো, এটা সেটা করলো, চার্জশিট কিন্তু দেয় নাই, ইনভেস্টিগেশন ওয়াজ কন্টিনিউ, তদন্ত চলছিল 1/11 সময়, যে সময় যে সরকার বিএনপির বিরুদ্ধে আসছে সেই সরকারের সময় তদন্ত চলছিল, মাননীয় প্রধানমন্ত্রীকে সাবজেলে জিজ্ঞাসা করলেন, সেই সময় উনি সাবজেলে ছিলেন, মানে প্রধান আজকে মানে প্রধানমন্ত্রী, উনি কিন্তু তারেক রহমানের নাম বলেন নাই, হাওয়া রহমানের নাম বলেন নাই, কিছু বললেন না, এবং মামলার 1/11 পরে ইনভেস্টিগেশনের পরে চার্জশিট দিল, মুফতি হান্নান বলে একজনকে বিএনপি ক্ষমতার সময় গ্রেপ্তার করা হলো এই মামলার জড়িত ইয়ে করে, সে 164 করলো, সেখানে সেই সব ঘটনা বললো, এবং সব কিছু অন্য নির্বিশ্বের ব্যাসিজে চার্জশিট দিল। কিন্তু জজমিয়া নাটকের দায় কি সরকারের উপরে বর্তমানে? জজমিয়া নাটক তো শেষ হয়নি আপনাদের, আর তারপর ইনভেস্টিগেশন শেষ হয়নি, চার্জশিট দেয় নাই তো, জজমিয়া কি শুধু আপনি একজন একটা মামলা ইনভেস্টিগেশনের জন্য হয়তো 100 লোকের থেকে 161 নিয়েছে, 10 জন 161 করেছে, সবকটাই সত্য হইতে পারে, তার ঠিক নেই, মেবি মিসফায়ার হইতে পারে, ভুল হইতে পারে, ঠিক আছে, দেখ এটা হয়েছে, কিন্তু ওই জজমিয়ার উপরে নির্ভর করে তো চার্জশিট দেয় নাই, চার্জশিট তো আবার ফার্দার ইনভেস্টিগেশন হলো 1/11 সময়, আবার ইনকোয়ারি কন্টিনিউ করলো 1/11 সরকার তদন্তের পরে চার্জশিট দিল, তো বিএনপি ইনফ্লুয়েন্সটা কোথায়? চার্জশিট প্রথম চার্জশিট কিন্তু 1/11 সরকারের সময়, বিএনপি অভাব কোথায় চার্জশিট দিলে? সেক্ষেত্রে তারেক রহমান নাম নেই, হাওয়া রহমানের নাম নেই, পরবর্তী পর্যায়ে সরকার পরিবর্তন হলো, নতুন সরকার আসলো, আওয়ামী লীগ সরকার আসলো, সেখানে একজন ভদ্রলোক যিনি সিএডি ছিলেন
তাকে বিএনপি ক্ষমতার সময় চাকরির দিকে চেক করা হলো, তার তো প্রতিহিংসা আছে, অন্তর্জাল আছে, এবং সে 2001 সালে নির্বাচন আওয়ামী লীগকে মনোনয়ন ছিল সে ভদ্রলোক, তাকে আবার আপনারা বানালেন, চাকরি দিলেন, চাকরি দেওয়া কি আয়ু বানালেন, মামলা তদন্ত করে করতে পারলেন, সে যেটা করলো সে মুফতি হান্নানকে আবার 164 আবার রিমান্ডে নিল, 164 করলো, কোন আইনে একটা ব্যক্তিকে দুবার 164 করবে? এবং এটা এভিডেন্সিয়াল ভ্যালুটা কোথায়? আগে সে এক কথা বললো, পর আরেক কথা বললো, না সে যদি চায়, আচ্ছা না মামলা যদি ফাইল দেখেন, যদি সেখানে সে আয়ু ওটা আবেদন করেছে, কোর্টে আবেদন করেছে, তাকে রিমান্ডে নেওয়া দরকার, সুতরাং সে চাওয়া প্রস্তুত হইতে পারে না, আয়ুর আবেদনের পরিপ্রেক্ষিতে তাকে কোর্ট পারমিশন দিয়েছে, রিমান্ডে নিয়েছে, রিমান্ডে নেওয়ার পর সেখানে তারক রহমান সাহেবের নাম বললো ইনডাইরেক্টলি, একটা বললো যে একটা অ্যাম্বুলেন্সে করে কয়েকজন গেছিল ওখানে, তারপর আপনার আরও অন্যান্য কথা বলল। এরপর নেক্সট ডেটে সেই মুফতি হান্নান যে সময় কোর্টে আসলো রিমান্ডের পরে, সে আদালত তার নখ দেখালো, বলে আমার সব নখ উঠে ফেলছে এই আয়ু সাহেব রিমান্ড নিয়ে, এবং তারেক রহমান নাম বলে গেছে, সে আমাকে জোর করে হাতের নখ পায়ের নখ দেখালো সে, এবং সে মামলা সে তার 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 যে 164 স্বীকৃতি প্রত্যাহার চাইল, কোর্ট সেটা রেকর্ডে রাখলো, নথিবদ্ধ করে রাখলো, দেন এ পর্যায়ে তারপর করে আবার নতুন করে সাক্ষী শুনে 161 সাক্ষী হওয়ার কোন আইনে 161 সাক্ষী হওয়ার পরে আবার এরকম চাইতে পারে? আর 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 যেটা হলো যে আয়ু দরকার নেই, আয়ু যদি মনে করে যে তার দরখাস্ত দিয়ে ইলিগাল হবে, আয়ু যদি মনে করে আর ফার্দার এভিডেন্স পাওয়া গেছে, হি কুড সাবমিট ফার্দার সাপ্লিমেন্টারি চার্জশিট, কিন্তু এই দরখাস্ত দেওয়াটা ইলিগাল ছিল আইনে। দেন আমি অনুগুণ আওয়ামী লীগ এক নেতার মামলা করেছি, আমি মনে আছে মনে পড়ে, এরকম চেয়েছে এটা ইলিগাল কোর্ট স্টে করে দিয়েছে হাইকোর্ট, তাই যদি চাইতে চাইতে পারেন পরবর্তী পর্যায়ে আপনি তাকে কী করলেন, 342 একটা কথা আছে, আফটার কমপ্লিশন অফ ট্রায়াল 342 সে বলবে, সে মুফতি হান্নান বলবে যে আমার 164 কি কারেক্ট অর ইনকারেক্ট, আপনি তাকে কী করলেন, এই ট্রায়ালটা শেষ করে দিলেন না, তাকে অন্য আমলা অন্য আমলা তার ফাঁসি হয়েছে, তারটা কার্যকর করে দিলেন, কারণ আপনি জানেন যে 342 হয়তো সে যদি মুফতি হান্নান বলে ফেলে তার গ্রামে জড়িত নাই, জড়িত নাই, এই জন্য আপনি ইচ্ছাকৃতভাবে এটা করলেন। সেকেন্ডলি আসলে আপনার একটু শর্ট করে আনেন, সেকেন্ডলি আপনি কীভাবে আশা করেন বাংলাদেশের বিচার ব্যবস্থায় তারেক রহমানকে বা বেগম খালেদাকে খালাস দেবে? আপনি দেখেছেন আপনি মোতাহার সাহেব একটা মামলায় তারেক রহমানকে খালাস দিয়েছে, এবং আজকে তার আজকে দেখলাম একটু তার আগে তার ভিডিও দেখলাম কোথা থেকে বিদেশ থেকে ভিডিও দিল, তাই কীভাবে আইন প্রতিমন্ত্রী ডেকে নিছে, DGDFI ডেকে নিছে, তারপর এই যে আইন সচিব ডেকে নিছে, এবং প্রধান বিচারপতি নিয়েছে চাপ দিয়েছে তারেক রহমানের 10,000 সে বলছে আইন অনুযায়ী দিব, আইন অনুযায়ী তাকে খালার দেওয়াতে সে বিদেশ দেশ ছেড়ে চলে যেতে বাধ্য হয়েছে। আমাদের সাবেক প্রধানমন্ত্রী এসকে সিনহা সরকারের কঠোর আইন হয়ে দেখি সাবেক প্রধান বিচারপতি সাবেক প্রধান বিচারপতি তাকে ক্যান্সার রোগী হয়ে দেশ ছাড়তে হয়েছে, আজকে সে ব্রোকেন ড্রিমের মধ্যে লেখছে, সে কীভাবে কী সরকারকে ইনফ্লুয়েন্স করা হয়? এই পরিস্থিতিতে এই বিচারক যদি তার পরিকল্পনা হয়তো বিদেশ চলে যাবে, তাহলে তো ন্যায় বিচার করলে তার তোমার খালার দিব বিদেশ ভেঙে দিতে পারতো, এখন সে হয়তো ভদ্রলোক এত রিস্ক নেয়নি, এখন সরকার ইচ্ছে অনুযায়ী রায় দিয়েছে, এবং রায় যে এভিডেন্স আসছে আমার দৃঢ় বিশ্বাস কোনো না কোনো সময় হয়তো তারেক রহমান আসবে এবং আপিল করবে, ইনশাল্লাহ তারেক রহমান যে এভিডেন্স আছে তারেক রহমান নির্দোষ প্রমাণিত হবে। মিস্টার শম্ভু, উনি অত্যন্ত সিনিয়র লয়ার সুপ্রিম কোর্টের, উনি সবই জানেন, ফার্দার ইনভেস্টিগেশন তো করার বিধান আছে ক্রিমিনাল প্রসিডিউরে, অসুবিধাটা কী চার্জশিট দিতে পারবে না, বিধান তো আছে ফার্দার ইনভেস্টিগেশন, যদি নতুন কিছু চলে আসে তখন তো এটাকে আপনার ইনভেস্টিগেশন অফিসার সেটা চাপাই যেতে পারবে না। আপনার এই যে মুফতি হান্নানের কথা বললেন, মুফতি হান্নান সে যা বলেছে সেটা তো তার কথাগুলো তো অন্য আসামিদের বক্তব্য এবং কর্মকাণ্ডে সেটা সমর্থিত হয়েছে কর্পোরেটেড না না, তো সেখানে আপনি এই কথাটা বলতে পারেন না। আর কার সাহেবকে আপনারা যেহেতু তিনি বঙ্গবন্ধু হত্যা মামলার চার্জশিট দিয়েছিলেন সেই জন্য আপনারা তার উপর ঘোষা করে সেই লোকের একটা ভালো লোক তাকে আপনারা স্যাক করে দিলেন চাকরি থেকে, সে যখন হাইকোর্টে ফাইট করতেছিল তারপরে সে হাইকোর্টে জিতে তাকে আবার সেখানে কোর্টে তাকে আবার চাকরিতে বহাল হয়েছে, তখন তাকে এখানে আয়ু হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। এখানে আপনি বেআইনি কাজটা কোথায় দেখলেন?
বেআইনি কাজ না। আচ্ছা দেন আসেন মুক্তি হান্নান, মুক্তি হান্নান যে কথাগুলো বলছে এই কথাগুলো বলেই তো রেকর্ড করেই তো সেখানে আয়ু বসে থাকে নাই। আয়ু তো তার কথাগুলোর ভিত্তিতেই তিনি ইনভেস্টিগেশন করতে করতে দেখেছেন দেয়ার ইজ এ গ্রেট বিগ নেটওয়ার্ক রিগার্ডিং দিস 21 আগস্ট। তো সেখানে আপনার আয়ু কী করে আসে এই ঘটনাগুলো চাপাইয়ে দেবে, কোনো উপায় ছিল আয়ুর? আয়ু তো ঠিকমতো কাজ করেছেন এবং আয়ু ঠিকমতো কাজ করেছেন, আপনারা দীর্ঘ সময় নিয়ে বিচার করেছেন এবং আপনি তার মধ্যে আপনি নিজে অন্তত 400-300 থেকে 400 কার্যদিবস আপনি নষ্ট করেছেন এই মামলায়, আপনি তাদের মামলা চালাইছেন, আপনি বিভিন্ন সুতানাতা দিয়ে একটা হাইকোর্টে এসে একটা পিটিশন দিয়ে বিভিন্নভাবে আপনারা ডিলে করছেন। আপনারা এই কথাটা তখন মামলায় আনেন নাই কেন? যে যে লোকটাকে আপনার ফাঁসি দেওয়া হয়ে গেল যে সেটাকে 342-তে বলতে পারলো না বা কোর্টে চার্জের সময় তার কথা বলতে পারলো না, এই কথাগুলো নিয়ে আপনারা হাইকোর্টে এই পয়েন্টে কেন মামলা করেন নাই? এখন আপনারা এই কথাগুলো বললে এগুলো কোনো আইনে তো গৃহীত হবে ব্যারিস্টার সাহেব? হবে না, কারণ আপনাদের সুযোগ ছিল আপনারা শুধু কাজে লাগান নেই। তারেক রহমান দোষী কি নির্দোষী সেটা কোর্ট প্রমাণ করবে, আইন প্রমাণ করবে, আদালতে সাক্ষ্য প্রমাণে সাব্যস্ত হবে হোয়েদার ইজ গিলটি অর নট। এই কথাগুলো বলে এখন আপনারা যে অন্যদিকে এটাকে চালনা করতে চাচ্ছেন এটাও ঠিক না। উনি যদি নির্দোষ হয় তে হি মাস্ট কাম ব্যাক টু হিজ মানে মাদারল্যান্ড, সে আসবে এবং সে মামলা ফেস করবে, সেখানে আপনারা ফেস করেন, তার তো এটাকে অ্যাপিল করার অধিকার আছে, তার অনুপস্থিতিতে বিচারে যে অ্যাপিল হবে, অ্যাপিলে যদি উনি দেখা যায় যে না এটা ওনার বিরুদ্ধে মিথ্যে মিথ্যে, তখন তো উনি বেনিফিটটা পাবেন। কিন্তু ওনারা তো আস্থা রাখতে পাচ্ছেন না, ওনারা যেটা বলছেন যে আপনাদের আমলে বিচার বিভাগের উপর আস্থা রাখা যাচ্ছে না। ভাই উনি যতগুলো কথা বলেছেন এখানে তার মধ্যে অর্ধেকের বেশি বলেছেন অনুমান ভিত্তিক এবং কাল্পনিক, কল্পনা করে কথাগুলো বলেছেন। এই কল্পনা এবং অনুমান ভিত্তিক কথা তো আইনে খাটবে না, কোর্ট কাচারি বা আদালতে তো কল্পনা ভিত্তিক এবং পারবেন এবং আইনেই সেখানে আছে, আপনি কোনো অনুমান করে কোনো কথা বলতে পারবেন না। আপনাকে যা বলবেন 100% আপনাকে সত্য কথা বলতে হবে, সাক্ষ্যের ধারাটাই। কিন্তু মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু ওনারা বলছেন যে যা কিছু করছেন আপনারা মনগড়াভাবে করছেন, কাল্পনিকভাবে করছেন এবং তার সর্বশেষ নজির হচ্ছে যে গত কয়েক মাস ধরে দেশে ক্রমাগত গায়েবী মামলার সংখ্যা বেড়েই চলেছে হাজার হাজার। ওইটা অন্য চ্যাপ্টার, মামলায় তো খোকন সাহেবের এখন আসবে হয়তো নাই, ওনারা তো তো অস্থির হওয়ার কোনো কারণ নাই। না হয়েছে মামলা হয়েছে আমার বিরুদ্ধে, শুনেন আমি সুপ্রিম কোর্ট বারিশ সেক্রেটারি, সেক্রেটারি শুধু বিচারপতি আব্দুল রহমান মিয়া বোধ হয় অ্যারেস্ট হয়েছে, আর 70 বছরের ইতিহাস সেকেন্ড অ্যারেস্ট হইনি আমি। 19টা মামলা দিয়েছেন আপনি, আমি কোর্টে, আমি আমেরিকাতে, আমি আমেরিকাতে কোর্টে দেখলাম। না ঠিক আছে, আপনি একজন শুদ্ধ ব্যক্তি ঠিক আছে বুঝছেন, কিন্তু আপনি বিএনপির একজন ডেডিকেটেড ওয়ার্কার, আপনি বিএনপি দলীয় লোক, আপনি বিএনপি দলীয় পার্লামেন্ট মেম্বার ছিলেন, সুতরাং আপনি তো রাজনীতির বাইরের লোক। রাজনীতি করলে মামলা দিতে হবে? না মামলা দিতে হবে না, আপনি যে কোনো কাজে জড়িত না, একটা দুটো ভুল হতে পারে, অসংখ্য মামলা হচ্ছে এটা এটা এটাও যারা মামলাগুলো যদি সত্য মামলা হয় সেই মামলাগুলোকে নষ্ট করার জন্য যে সমস্ত অফিসাররা ওনাদের পক্ষপাতিত্ব করে তারা এটা করছে, নাহলে এটা কোশ্চেন করতে তো গভর্নমেন্টকে একটা প্রশ্নের সম্মুখীন করে ডিপার্টমেন্ট, সাবোটাইজ বলা যায় না। এখন আরেকটা কি ছিল যে আপনার এই যে আপনার ইসে আপনার এই মামলায় যত কথা এখন ওনারা বলতেছেন সব কিছু কিন্তু একটা তোতা পাখির মতো বলে যাচ্ছেন। কার সম্পর্কে দেখেন, একটা লোকের সে বঙ্গবন্ধুর মামলা হত্যা মামলা চাষি দিল, ক্ষমতা এসেই বিএনপি তাকে বরখাস্ত করলো জোরপূর্বক ফোর্সফুল রিটায়ারমেন্ট, সে লোক হাইকোর্টে মামলা করে আবার সে তাকে চাকরিতে নেওয়া হয়েছে এবং সেই একটা অভিজ্ঞ লোককে এই মামলাটা তদন্তের জন্য দেওয়া হয়েছে। এখন তারা তো আওয়ামী লীগকে ধরছি, তদন্ত কর্মকর্তা তাকেও ধরছে, সে তো স্যাক্ট অফিসার শিক্ষিত রিটায়ার্ড করে আবার আয়ু হয়, এটা তো ঠিক নাই, কতগুলো তথ্যগুলো তো সঠিক নয় বলে যাচ্ছেন। না বলে যাচ্ছে সুন্দর কথা বলেছেন, কিছুটা অনেস্টি আছে কথার মধ্যে, কিছুটা অনেস্টি আছে আমি বলবো এটা। এই এবং অস্বীকার করেন না যে এখানে গায়ে মামলা হচ্ছে যেটা, তো আমি বলবো দেখেন আমি আপনি একটা এক্সাম্পল দেখাচ্ছি। এই হলো ঢাকা আজিমপুর কর্পোরেশনের রশিদ ভুই, ঢাকা আজিমপুর কর্পোরেশনের ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশন তারিক দিলেন, দেখেন এক দা আছে, বলা আছে মোহাম্মদ নুরুল ইসলাম মৃত, বাবা পিতা মৃত মোহাম্মদ ওয়াব আলী মেম্বার,
তার কবর দিয়েছে আর সেপ্টেম্বর মাসে যে কামনাকে ধরে থানা মামলা হলো মামলা নাম্বার ১৩ সেগুলো ৩২ মাস আমি দেখেন এখানে নাম হলো মোহাম্মদ নুরুল ইসলাম নাম হল নুরুল ইসলাম পিতা আব্দুল হাব এই যে হাজারিবাগ ৩২ মাস বেশি যেগুলো একটা কবরস্থান সার্টিফিকেট দিচ্ছি এই হলো আপনাদের আওয়ামী লীগের না এইটা ইউ ডোন্ট টাচ আওয়ামী লীগ আমি বলি আপনাকে শোনেন প্লিজ প্লিজ আমি একটা কথা শুধু বলবো আপনি ইন্টারভিউ করেন না আচ্ছা শেষ করুন এই সবই আপনার কথা আপনি বলেন সবই জালজালিয়াতি করা সম্ভব আচ্ছা ঠিক আছে না না আপনি আপনি বলবেন আপনার কথা আপনি আপনি তো অনেক ধৈর্য আছে আওয়ামী লীগের বেশিরভাগ নেতা ধৈর্য নাই কথা শুনতে চান থ্যাংক ইউ বা আপনি ধৈর্য আছে আপনি ধৈর্য শুনেন এই যে ধরুন এই একটা মামলা দেখালাম এতে কি প্রমাণিত হলো যে এখন আপনি বললেন যে হ্যাঁ মামলা হয়েছে মিথ্যা মামলা হয়েছে ধরে নেন কিন্তু বিচারের প্রমাণিত খালাস হবে তাহলে এই একটা লোক ধরেন এই লোকটা বেঁচে নেয় মরি যে লোকটা আরও অনেক মিথ্যা মামলা হচ্ছে হাজার হাজার লোকের বিরুদ্ধে এরা এখন কিন্তু আপনার কথা অনুযায়ী এরা অ্যারেস্ট হবে এরা জামিন নেবে এরা বছরের বছর হাজিরা দেবে চার্জশিট হবে ট্রায়াল হবে ৫০০ বছর এরা ঝুলবে তারপর খালাস হবে যে আমি খালাস এই এই হলো আপনাদের আওয়ামী লীগ স্টাইল আপনার বিচার বিভাগ বিচার বিভাগকে লন্ডভন্ড করে দিয়েছে দিয়েছেন এবং আজকে আমি মনে করি শোনেন বেগম খালেদার মামলা যে আমরা সাজা দিয়েছেন তার গ্রামের দেশে মামলাকে সাজা দিয়েছেন সবগুলো মামলা হলো এই যে এটা এইরকম মামলাই মামলার কোনো ঘটনাই নেই কোনো অস্তিত্ব নেই জাস্ট রাজনৈতিক উদ্দেশ্যে আপনি সাজা দিয়েছেন এই মামলায় সাজা হয়ে তারেক রহমান বা দলের চেয়ারম্যান কি ছেড়ে দেবে আপনার কথা অনুযায়ী বিএনপি কি আপনার কথা নিয়ে চলবে নাকি বিএনপির লক্ষ কোটি জল বিএনপি নেতা কর্মীদের কথা নিয়ে চলবে এটা বিএনপি কারো কথাই চলবে ঠিক আছে বিএনপি কথা বিএনপি চালা আপনি এটা আপনি ঠিক করেন আপনি তো আওয়ামী লীগ ঠিক করেন আমাদের আওয়ামী লীগ শুনেন আওয়ামী লীগ অনেক অর্জন ছিল পাকিস্তানে বলে সকল আন্দোলন সঙ্গে নেতৃত্ব আওয়ামী লীগ দিয়েছে আমি স্বীকার আমি বলবো অবশ্যই বলবো বাংলাদেশ স্বাধীনতা সংগ্রামে আওয়ামী লীগের নেতৃত্ব হয়েছে বরং শেখ মুজিবুর নেতৃত্ব হয়েছে বাংলাদেশ এই দেশে স্বাধীন হয়েছে শহীদ জিয়া রহমান স্বাধীনতা ঘোষণা দিয়েছে বাট শেখ মুজিবুর দ্য পলিটিক্যাল লিডার নোবডি নোবডি ক্যান করলে এটা অসত্য কথা হবে হি দ্য লিডার তার নেতৃত্বে বাংলাদেশ স্বাধীন হয়েছে শিয়া আওয়ামী লীগ আজকে জানেন জনগণ নিয়ে আওয়ামী লীগ তো শিয়া আওয়ামী লীগ আজকে জনগণ দেখলে ভোট পায় ভয় পায় ভোট দেখলে ভয় পায় পার্লামেন্ট ইলেকশন মানে পার্লামেন্ট ইলেকশনে অন্য কারো চায় না ইউনিয়ন ইলেকশনে চায় না উপজেলায় চায় না সিটি গভর্নমেন্টে চায় না এমনকি স্কুল ম্যানেজ কমিটি ইলেকশনে আওয়ামী লীগের নেতারা যদি অ্যাড কমিটি ভালো হয় যদি অ্যাড কমিটি হলে ভালো হয় আর নতুবা একটা চারজনের বেশি তারা কারণের অনেক কথা কথা আছে এই হলো আওয়ামী লীগের দুর্দশা আওয়ামী লীগ আজকে আওয়ামী লীগের ব্যক্তিগত কারণে আওয়ামী লীগের কারণ না আওয়ামী লীগ ঘাড়ে নিলে আপনারা কিন্তু হেরে যাবেন কারণ আওয়ামী লীগের জনপ্রিয়তা আজকে নাই আজকে ওই বিদেশি সার্টিফিকেট ছাড়া উপায় নেই আওয়ামী লীগের বিদেশ তিন করবো যে বলবে যে আওয়ামী লীগ জনপ্রিয়তা আছে এটা সেটা আমি মনে করি নির্বাচনের বছর সমগ্র সবকিছুই আপনারা নির্বাচনের কেন্দ্রে করে এইসব মামলা সাজা এবং সব কিছু সাজাচ্ছেন ঠিক আছে আপনি এগুলো বলে যান এগুলো না বললে তো কারণ একটা মিথ্যা কথা যদি বারবার বলতে থাকে তাহলে কিন্তু ওইটাই মানুষ সত্য মনে করে অন্য এমনভাবে এই মামলাটাকে এত হালকা পাবে আপনি দেখেন জিল্লু সাহেব আপনি তো পুরানো সাংবাদিক সিনিয়র শেখ হাসিনা ভিকটিম পার্লামেন্টের বহু সদস্য সেদিন ২৪শে আগস্ট গ্রেনেড হামলার সময় আহত হয়েছে বাংলাদেশের পার্লামেন্ট চলমান ছিল তখন সেই পার্লামেন্টে বিরোধী দলীয় নেত্রীর মাইক পার্লামেন্টারি নিয়ম অনুসারে তার মাইক অলওয়েজ অন থাকবেন কিন্তু উনি শত চেষ্টা করেও পার্লামেন্টে একটা কথা বলতে পারল না যে মাননীয় স্পিকার আমি আহত এই এই ঘটনা কিচ্ছু বলতে দিল না আপনি বিএনপি যদি এত ধোয়া তুলসী পাতা এটাকে কেন করলেন সেদিন কেন পার্লামেন্টে আমাদের মাননীয় নেত্রীকে আপনার কথা বলতে দিলেন না কেন ভিকটিম যারা নাকি আহত যারা ভিকটিম আহত যারা মানে সে গ্রেনেড হামলা যারা আহত তাদেরকে কেন কথা বলতে দিলেন না এর চেয়ে আর কী চান আপনারা যে আপনারা যে টোটাল দল ইনক্লুডিং বেগম খালেদা জিয়া তারেক জিয়া আপনারা সবাই এই হত্যাকাণ্ডের সঙ্গে জড়িত তার প্রমাণ তো এইটাই আপনারা কেন তাকে কথা বলতে দিলেন না মাননীয় প্রধানমন্ত্রী তৎকালীন বিরোধী দলের নেত্রী দেখেন আপনি জানেন আপনি পার্লামেন্টের মেম্বার ছিলেন এবং আপনি একজন ব্যারিস্টার আপনি ভালোভাবে ১-৫টা বছর কাজ করেছেন আমরা জানি তখন আমিও মেম্বার ছিলাম বিরোধী দলের নেত্রীর মাইক তো অলওয়েজ অন যখন চাপ দিবে তখন সে কথা বলতে পারবে কিন্তু তাকে কথা বলতে দিলেন না বেগম খালেদা জিয়া মানে রসিকতা করে বললেন যে এই বোমা
এই গ্রেনেড শেখ হাসিনা তার ভ্যানিটি ব্যাগে করে নিয়ে গেছে, এর চেয়ে রসিকতা কি আছে বলেন? এইটা দিয়ে কি আমরা বুঝতে বাকি থাকে? এটা কি বেগম? হ্যাঁ নিশ্চয়ই পার্লামেন্টের বিষয় বলছে, বেগম জিয়ার বক্তব্য। হ্যাঁ বেগম জিয়া বসে, তাদের দোষের জামাতরা বসে, সবাই বসে যে এটা তারা এটা নিয়ে গেছে, এবং আরো নানান ব্যাখ্যা হয়তো আপনি ওই সময়কার পোস্টার গুলো তারা তো একটা পোস্টার দিয়েছিল এই বিএনপির পক্ষ থেকে যে এটা সম্পূর্ণ মিথ্যা, বানোয়াট আওয়ামী লীগের নেত্রীকে হত্যা করার জন্য করা হয় নাই। অর্থাৎ তারা এই গানটা, এই গানটা বহুত আগে থেকে শুরু করছে। আমি কখনো শুনেন আপনি এসে যান আর্কাইভে যান, আপনি দেখুন সব, আপনি দেখেন কিভাবে আপনারা সেই প্রথম থেকে হত্যা করার এই ষড়যন্ত্র, মানে নিশ্চিত করা কথা ছিল, হত্যা হত্যা ষড়যন্ত্র, হত্যাটাকে নিশ্চিত করার কথা ছিল, এবং এমনভাবে করতে দেখেন আপনি যে পুলিশ এখানে গুলি ছুড়বে, তখন একদিকে গ্রেনেড হামলা হচ্ছে, মানুষ ভয়ভীত দৌড়াচ্ছে, বাবরের পুলিশ কেন, খালেদা জিয়ার পুলিশ কেন সেখানে মানুষকে গুলি করবে, এমনকি মাননীয় প্রধানমন্ত্রীর গাড়ি লক্ষ্য করে তাকে সেখানে বুলেট প্রুফ গাড়ি, সেগুলো আপনারা দেখেন নাই ছবিতে? এইটা কী জিনিসটা কী? আপনারা আলামত জব্দ করেছেন, আলামত আপনারা নষ্ট করেছেন, আপনারা তথাকথিত একজন বিচারপতি জয়নাল আবেদিন আপনাদের মানে ইসে আর কি, আপনাদের যেটা বলে হেডমাস্টার ভয়েস, সে একটা তদন্ত করলো, কিন্তু আলামতগুলো সমস্ত নষ্ট করে দিয়ে আপনারা এইটাকে মামলাটাকে নষ্ট করে দিয়ে দিয়েছিলেন। তারপরেও তো অনেক কষ্ট করে, এটা আল্লাহর হুকুম যে আওয়ামী লীগ ক্ষমতায় না আসলে এই মামলা ওই জজবিহারে বিচার হইতো, আর কারো বিচার হইতো না, একটা শুধু জজবিহার বিচার হইতো, এটাই তো আপনারা চেয়েছিলেন। আজকে কোনো রকম শাক দিয়ে মাছ ঢাকতে পারবেন না জনাব ব্যারিস্টার সাহেব, এই দায় আপনাকে নিতেই হবে। একটা দেশের বিরোধী দলের নেত্রী যিনি প্রধানমন্ত্রী ছিলেন, তাকে প্রকাশ্য দিবালোকে যে আরএসএস গ্রেনেড ব্যবহার করা যুদ্ধক্ষেত্রে শত্রু সৈন্যের বিরুদ্ধে, সেগুলোকে আপনি শান্তিপূর্ণ মিটিংয়ে ব্যবহার করে এরপর আপনারা বলতে চান যে আপনারা অপরাধ করেন নাই, তারেক জিয়া নিরাপরাধ। হাওয়া ভবন তখন কী কাজ করতো? হাওয়া ভবন, এই হাওয়া ভবনের কাজটা ছিল কি বলেন? হোয়াই হাওয়া ভবন ওয়াজ ক্রিয়েটেড, কেন বলেন, উত্তর দেন, কেন ক্রিয়েট করা হয়েছে? প্রধানমন্ত্রীর অফিস যেখানে আছে চেষ্টা হচ্ছিল, কিন্তু গতকাল এসে মনে হলো যে সেই ঐক্য আর যেভাবে এতদিন শোনা গেল সেভাবে আর হচ্ছে না, ঐক্যের মধ্যে একটা বড় ফাটল দেখা দিল, একটু বলবেন আপনি আমাদেরকে যে না তার মানে কি? সরকারের বিরুদ্ধে যে প্রচারণা প্রোপাগান্ডাগুলো চলছে সেভাবে ঠিক নয় নাকি অন্য কোনো কারণ? ধন্যবাদ। আমি জাস্ট একটু তার আগে একটা উত্তর দিতে, শম্ভুভাই বললেন যে পার্লামেন্ট আওয়ামী লীগের নেতাদের কথা বলতে দেয়নি, এতে প্রমাণ করে দিয়ে বিএনপি জড়িত বিরোধী দলের নেত্রীকে, যদি সেদিন দেখা সেদিন পার্লামেন্টে যদি বলতে হইত তাহলে আর বিএনপিকে জড়িত করতেন না। তো আপনার সামনে কোনো ডকুমেন্ট নাই, আপনি বলতেছেন মুখে, আমরা শুনতে জাতীয় শুনতেছি, তো আমি পুলিশকে ব্যবহার করে যা ইচ্ছা তা করছেন আপনারা, কারে সাজা দিবেন, কারে খালাস দিবেন, কারে জেলে ঢুকাবেন, কারে রিমান্ড দিবেন, সবই আপনার পূর্ব নির্ধারিত। এবং তারেক রহমান বেগম খালেদা জিয়া আজকে কিন্তু জেলে আপনাদের বিচার বিভাগ লণ্ডভণ্ড করেছেন সেই কারণে। এখন আমি আসছি ঐক্য, দেখেন এখানে ঐক্যটা কেন, ঐক্যটা হলো আজকে মানুষের ভোটাধিকার নেই। আজকে মাননীয় প্রধানমন্ত্রী শেখ হাসিনা 96, 97, 95, 96 সালে বক্তৃতা দিতেন, সব বক্তৃতার পরে একটা বক্তৃতা ছিল যে আমার ভোট আমি দেবো, যাকে খুশি তাকে দেবো, কেন এবং নিজের রিপোর্ট নির্দলীয় সরকার দরকার। আজকে কিন্তু একই দাবিতেই জনগণ আন্দোলন করছে, এবং জনগণের ভোটাধিকার নাই। গত আওয়ামী লীগের সমলে শাসন আমলে মানুষ ভোট দিতে পারে নাই, কোথাও নাই, এবং এটা হয়তো শম্ভু সাহেব বলবেন না সব ভোট নির্বাচন কমিশন বলছে সব ভোট সঠিক হয়েছে, এবং প্রধানমন্ত্রীও আওয়ামী লীগও এটা প্রতিবন্ধন অভিনন্দন জানাচ্ছে, কিন্তু যে এলাকা আমার এই বক্তব্য যে এলাকায় শুনছে সে এলাকার আওয়ামী লীগ কর্মীরা শুনতেছে, তারা শুনতেছে তারা কীভাবে ভোট চুরি করছে, ভোট দখল কেন্দ্র দখল করছে, তারা নিজেরা নিজে অনুভব করছে, আর সাধারণ মানুষ ভোটাধিকার কীভাবে বঞ্চিত করছে তারা সেভাবে বুঝছে। এবং এই এবং এটাকে আপনার আজকে ভোটাধিকার পুনঃপ্রতিষ্ঠার জন্য
মানুষ চায় তার ভোট দিতে চায়, সে কোন দল করে, কোন রাজনৈতিক দল করে, বিএনপি করে না আওয়ামী লীগ করে তার ভোটটা সে দিতে চায়। সে ভোটাধিকারটা নাই, ভোটাধিকারের জন্য জাতীয় ঐক্য দরকার, গণতন্ত্রের জন্য, গণতন্ত্রকে, গণতন্ত্র শুধু ভোটের দিন গণতন্ত্র না, সারা বসে গণতন্ত্র, সবসময় গণতন্ত্র। আজকে আওয়ামী লীগ স্যার কার বক্তব্য দিতে পারে না, কার মিটিং করতে পারে না, উনি পুলিশে পারমিশন দিতে হয়, পুলিশ অফিসার আগের দিন পারমিশন দেবে বা দিবে না, এই অবস্থা, মিটিং করার সুযোগ নেই কোথাও। কিন্তু সেই ঐক্যই তো ঐক্য করো, তখন এই জন্যই এই যে বিচার, স্বাধীন বিচার ব্যবস্থা, একটা দেশ বিচার ব্যবস্থা স্বাধীন থাকলে সেদের গণতন্ত্র শক্তিশালী থাকে, মানবাধিকার থাকে, অর্থনৈতিক উন্নতি হয় এবং এবং আইন শৃঙ্খলা পরিস্থিতি ঠিক থাকে। কিন্তু আমাদের বিচার বিভাগ আজকে দুর্বল, এইসব সব কিছু কারণে একটা জাত মানুষ মানুষ। কিন্তু যে যে দুজন সিনিয়র সিটিজেনকে বা সিনিয়র পলিটিশিয়ানকে কেন্দ্র করে ঐক্যটা হতে যাচ্ছিল সেখানে দেখা যাচ্ছে একটা সেজন্য আশা প্রাথমিক পর্যায়ে একটা আশা, যারা রাজনীতি করে সরকারের বাইরে যারা আছে তাদের ঐক্য জনগণ চায়, তার পরিপ্রেক্ষিতে কিন্তু প্রক্রিয়া চলছে, প্রক্রিয়া চল না গতকাল মোটামুটি সিদ্ধান্ত হয়ে গেছে যে কী কর্মসূচি হবে এবং কী কী পয়েন্ট ঐক্যবদ্ধ হবে এটা আজকে জানাবে। এর মধ্যে আজকের মধ্যে একটু ডিফারেন্স হয়েছে, ওই সেটা সেটা ছিল বিচ্ছদ্দি সাহেব, বোধহয় এটা পার্সোনাল, ভেরি পার্সোনাল, বিচ্ছদ্দি সাহেব ওনার বাসা যান এবং দুটো আলাদা সংবাদ সম্মেলন, ডক্টর কামাল সাহেবকে, কামাল সাহেবকে এখানে আসতে বলছেন, ওনার বাসায় দাওয়াত দিয়েছেন বোধহয়, সেটা না গিয়ে অফিসে যেতে বলছেন, এদিকে উনি ওটা মাইন্ড করছেন, সেটা ভিন্ন আলাদা সংবাদ সমাসমন হচ্ছে। তা আমি মনে করি আংশ আলাদা সংবাদ হলো যে মূল পয়েন্টে আজকে জাতীয় ঐক্য দরকার, জনগণের ঐক্য হবেই এবং ঐক্য হয়তো ছোট্ট কাটো ভুল বোঝাবুঝি, সরকারের লোকজন তো কাজ করছে এটাকে নেট ভুল করার জন্য, এটাকে কোনো লুজ করা যায় কি না, এই তো এত বাধা বিপত্তির পরও কিন্তু আশা করি ইনশাল্লাহ আমরা ঐক্য জাতীয় ঐক্যবদ্ধ হবে, যা দেশকে যারা ভালোবাসে, গণতন্ত্র যারা, গণতন্ত্র যারা চায়, মানবাধিকার চায়, দেশকে দেশকে রক্ষা করতে চায়, এটা এটা এবং দেশের উন্নতির শুভ নির্ভরশীলতা থেকে দেশকে যারা বাঁচাতে চায়, দেশের অর্থনৈতিক সমৃদ্ধি যারা চায়, আমরা আশা করি জনগণের ইচ্ছে অনুযায়ী তারা সবাই ঐক্যবদ্ধ হবে এবং সে ঐক্যবদ্ধ আজকে কিন্তু গণতন্ত্রের লড়াই, যে যে গণতন্ত্রের জন্য দেশ স্বাধীন হয়েছিল, যে লক্ষ মানুষের রক্তের বিনিময়ে যে আমরা যে দেশ পেয়েছি, যে সংবিধান পেয়েছি গণতন্ত্রের জন্য, সেই সংবিধান রক্ষার জন্য এই ঐক্য ইনশাআল্লাহ আমাদের হবেই, যতটা ষড়যন্ত্র সরকার করুক না কেন, নির্বাচন কিন্তু সরকার ষড়যন্ত্র করছে কোনো সব, এটা আমি বলতে চাই ষড়যন্ত্র করলে হবে না, এনাফ এনাফ, জনগণ এনাফ পেয়েছে, পুলিশকে ব্যবহার করছে, আমার নির্বাচন এলাকায় একটা মামলা কী কী একটা কী একটা ওই যে আপনার হিতবুল তাহিদুল লগে লোক লোকাল সুন্নিদের সঙ্গে গণ্ডগোল, আওয়ামী লীগ নেতারা জড়িত, থানা আওয়ামী লীগের সভাপতি সেখানে ছিল, এখানে মারামারি হয়েছে, লোক মারা গেছে 2 বছর আগে 2016 সালে, একজন আসামি আর পুলিশ এ বিচ্ছেদ এটাকে ব্যবহার করে 300 লোক আসামি করে অ্যারেস্ট করছে, এখন আরও সোনামুড়ি চাটখিল সেনবাগ কুমিল্লার 3 জন তার বিএনপি তারা কর্মী হবে, তাদের 500-700 লোকের লিস্ট করতেছে তারা এবার দেওয়ার জন্য, হাউ দে আর ইউজিং দ্য পুলিশ ফর দ্য পারপাস অফ ইলেকশন, দিস ইজ ওয়ান অফ দ্য ক্লাসিক এক্সাম্পল। জিল্লুর রহমান ভাই পক্ষে কথা বলতেছে এখন, মিস্টার ধীরেন্দ্র দেব আপনার, আমার পক্ষে, আমার তো কোনো পক্ষ নাই, আমি তো নিরপেক্ষ, উনি একটা কথা বলেছেন, উনি সুপ্রিম আইনজীবী জি এবং কয়েকবার ফাঁকি দিয়া সেক্রেটারি হয়ে গেছে, ফাঁকি দিয়া না না না, কিরকম বিএনপির বাইরে দিয়া, অর্থাৎ উনি ব্যক্তিগতভাবে এত ভালো ভালো কাজ করেছে এই জন্য কিন্তু হয়ে যায়, উনি তো মনে করেন যে বিএনপি জিতে যায়, কিন্তু বিএনপি তো জিতে না, আপনি সেখানে বিএনপি জিতে না, খোকন জিতে, আমরা প্লিজ, আপনি একটা বলছেন যে বিচার বিভাগের স্বাধীনতা নেই, যেই দেশের বিচারপতি বলতে পারে যে বাংলাদেশের কনস্টিটিউশনের কোনো ধারা আউট অফ হ্যান্ড, সেই দেশে স্বাধীনতা নেই বিচার বিভাগের, আপনি কি বলেন, সিনহার মতো লোক, সিনহার কথা বলছেন, 62-র আমাদের সংবিধানের 116 ধারাটা যেটা নাকি যে পার্লামেন্টারি মানে বিচারপতি অপসারণে, সেখানে উনি বললেন যে এটা আলাদা হয় সংবিধান সম্পর্কে যার এতটুকু জ্ঞান সেই ভদ্রলোক এখন বলছে যে ওটি বলেও না পরিণতি কি হলো, এই গেল এক প্রধান বিচারপতি, বিচারপতির জ্ঞান নিয়ে কথা বলতে হবে, অর্ডারটা এসে কন্টেম্পট অফ টোটাল অর্ডার অর্ডার করেন, হ্যাঁ সে কিন্তু বলতে পারে না 1905 আমি বলছি এটি বলে ওনার পরিণতি কি হলো সেটি তো আবার ওনারা প্রশ্ন তুলছেন, কেন উনি বারবার উনি বলতেছেন উনি উনি ওনাদের জন্য ওনাদের এত উন্নতি হয়েছে ভোটে, এক খালি ওনার ভোট দেখে, আপনি তো 2008 তো জনগণ রিজেক্ট করেছে বিএনপিকে, 2008 আপনারা 25টা সিট, আরে বলবো না আপনি শুনে এত বড় ক্ষমতা ব্যবহার করে 2008 আপনারা 25টা সিট নিয়ে পার্লামেন্টে একটা লজ্জায় রাষ্ট্রের না পার্লামেন্টে আপনারা যে গেলেন গ্যালেনি সেখানে ব্যারিস্টার মাহবুবউদ্দিন খোকন, হ্যাঁ ছিল উনি তখন না উনি আপনি হ্যাঁ উনি ছিলেন এই 25 জনের একজন, তো সেখানে আপনাদের আপনাদের এই দীর্ঘদিন আপনার ক্ষমতার বাইরে
এমন কি কাজটা আপনারা করতেন জনগণ আপনাদেরকে ভোট দেওয়ার জন্য কানাকানি করতেছে? যে দেশে জনগণ ভাত পায়, কাপড় পায়, ওষুধ পায়, চিকিৎসা পায়, যাদের কোনো অভাব অনটন নাই, যেখানে গ্রামে আজকে একটা প্রচ্ছন্ন ভাব গ্রামীণ অর্থনীতিতে সব দিকে উন্নতি, আপনি সেখানে একটা আন্দোলনের কথা বলেন? খালেদা জিয়ারকে অ্যারেস্ট করার পরে এই দেশে কত বড় আন্দোলন উচিত ছিল যেভাবে আপনারা বলেন, কোথায় আপনাদের আন্দোলন? এখন এগুলা বলে লাভ নাই, জনগণ আন্দোলন করছেন আপনাদের পক্ষে, আর জনগণ আপনাদেরকে ভোট দিবেও না, কারণ আপনারা তো এই দেশে এমন কিছু আহামরি করেন নাই কিছু যেটা শেখাতে না গত 10 বছরে এই দেশটাকে নিম্ন আয়ের দেশ থেকে এখন মধ্যম আয়ের দেশে নিয়ে আসছেন। আজকে পৃথিবী বিশ্বব্যাংক বলেন, IMF বলেন, জাতিসংঘ বলেন, সকলে তো বাংলাদেশে প্রশ্নটা করতেছে, বাংলাদেশের অর্থনীতি, বাংলাদেশের উন্নয়ন, বাংলাদেশের সামাজিক স্ট্যান্ডার্ড, গরিবের মানে এই যে হতদরিদ্র দরিদ্র তারা আজকে আস্তে আস্তে উপরে চলে আসছে। আপনি একটা তথ্য দিই, আমার আমি যখন 2008 নির্বাচন করি তখন আমার এলাকায় 61% দরিদ্র হতদরিদ্র ছিল, সেখানে এখন 17-20% দরিদ্র হতদরিদ্র আছে। এই যে মানুষগুলো উপরে উঠেছে কীভাবে? খালি উঠেছে সরকারের কর্মকাণ্ড, সরকারের বিভিন্ন পদক্ষেপ এবং তাদেরকে যে সাংবিধানিক অধিকার, শিক্ষা, অন্ন, বস্ত্র, চিকিৎসা, বাসস্থান, যে কমিটমেন্টগুলো বঙ্গবন্ধু স্বাধীনতার আগে দিয়েছিলেন মানুষকে, সেগুলো বাস্তবায়ন করেই তো আওয়ামী লীগ এগিয়ে যাচ্ছে। আজকে বঙ্গবন্ধু তা মাত্র 3 বছর 7 মাস তিনি স্বদেশ বিনির্মাণে কাজ করতে পেরেছেন, তখনই তো তিনি একটা অনুন্নত দেশকে তিনি একটা স্বল্পোন্নত দেশে পরিণত করেছিলেন। আজকে যদি বঙ্গবন্ধু জীবিত থাকতেন তো এই দেশটা তো আরও 25 বছর আগে আমরা ধনী দেশে চলে আসতাম, কিন্তু আপনারা আজকে একের পর এক সামরিক বাহিনীর ফ্লেভার নিয়ে বিভিন্নভাবে ক্যান্টনমেন্টে এসে পার্টি করেন। বিএনপি ইজ এ পলিটিক্যাল পার্টি ইন অ্যাকর্ডিং টু দি ডেফিনেশন অফ দি পলিটিক্যাল সায়েন্স, বলেন আপনি, আপনি তো আইনের লোক, বলেন আপনি কি কোনো সংজ্ঞার মধ্যে পড়েন যে বিএনপি একটি রাজনৈতিক দল? পড়েন না। আপনার একটা কি, আপনার একটা কনসোর্সিয়াম, বিভিন্ন লোকজন আইনা কতক্ষণে ক্ষমতা দখল করবেন, শকুনের মতো তাকাই আছেন ক্ষমতা দখলের জন্য, কিন্তু কোনো কাজ হবে না, জনগণ সে অধিকার আপনাদেরকে দিবে না, আপনারা রিজেক্টেড। আজ আমি এটা প্রশ্ন করতে চাই, বলে আওয়ামী লীগ গণতন্ত্রে বিশ্বাস করে? মোটেও বিশ্বাস করে না। আওয়ামী লীগ গণতন্ত্রে শোনে না। আওয়ামী লীগে আপনারা 74 সালে এসে আপনারা গণতন্ত্র নির্বাচন দিয়ে বাকশাল করলেন, আপনার সকল দলের এই কথা যদি এত ইম্পর্টেন্ট কথা আইন না, সেটা কত বড় বাকশাল কথা সকল দলকে বন্ধ করে দিলেন। এখন এসে কি করলেন আপনারা? সংবিধান উনি ব্যান করলেন না, প্র্যাকটিক্যালি কোনো রাজনীতি দ্বারা সরকার বিরোধী কোনো রাজনীতির কথা বলতেন না। কেন? ভয়টা কি, ভয়টা কি? এত উন্নয়ন করছেন না, এত উন্নয়ন, এত উন্নয়ন, শুনেন 10 বছর যা করছেন জনগণ আপনাদেরকে প্রত্যাখ্যান করবে বলে জানেই, আপনার জনগণ ভোটে প্রত্যাখ্যান করবে জন্যই আপনারা নিরপেক্ষ নির্বাচন দিচ্ছেন না। আপনারা আর আপনি বলছেন 2008 সালে, আপনি বলবেন, আপনি বলবেন 2008 সালে সেনা সমর্থিত সরকারের সহযোগিতায় এবং একটা বিদেশি রাষ্ট্রের সহযোগিতায় আপনারা ক্ষমতায় এসেছেন, এবং বিএনপিকে আপনারা চাপে রেখে, সেনাবাহিনী পুলিশের চাপে রেখে আপনারা ভোটটা করেছেন না, আপনি ক্ষমতায় এসে আসছেন, এবং যার যার প্রমাণ ক্ষমতা মহিনা আমরা 30 দিন 90 দিন ক্ষমতা দেশ চালানোর কথা ছিল, 2000 চালাইছে, মহিনা আমাদের সময় অনেক লোককে অপমান করছে, অন্য লোককে গ্রেপ্তার করেছে, এই বর্তমান প্রধানমন্ত্রীও গ্রেপ্তার করছে, বেগম খালেদা সাবেক প্রধান বেগম খালেদা গ্রেপ্তার করছে, সেনাবাহিনী প্রধানের বিরুদ্ধে মহিনাদের একটা জিডি করছেন, আপনারা জিডি করছেন, আপনারা তো করতে পারেন, জেনারেল মাসুদকে মাসুদের বিরুদ্ধে জিডি করছেন, আপনারা আপনারা তো করতে পারেন, আমরা করব কেন? আপনি রাষ্ট্র কোনো রাষ্ট্রের যে কোনো নাগরিক আপনি কেন করেন নাই? সংবিধানে, কারণ আপনি বেনিফিশিয়ারি সংবিধানে, এবং আপনি শুনেন সংবিধানে আপনি শুনুন ভাই, আপনি আপনার কথা বলেন, আপনি আপনারা বেনিফিশিয়ারি, এই জন্য আপনারা সেনাবাহিনীর প্রধানের বিরুদ্ধে কোনো কিছু করেন না, সেনাবাহিনীর সদস্য যারা লুটপাট লুটপাট করছে রাষ্ট্র সম্পদ কিছু করেন না, বেনিফিশিয়ারি, এবং আপনারা এবং ওই বেনিফিট নিয়েই ক্ষমতা আসেন 2014 সালে, জানেন না আপনারা নির্বাচিত হবেন না, এই জন্য বিএনপিকে নির্বাচন চান না আপনারা, এখন 2018 সালে সে পায়তারা করছেন, জাতীয় নির্বাচন ষড়যন্ত্র করছেন, যত ষড়যন্ত্র করেন না কেন এবার কিন্তু রেহা নেই আপনাদের, এবার কিন্তু রেহা নেই না, আপনি যদি বেগম খালেদারে সাজা দিবেন, বিচার বিভাগে চাপ সৃষ্টি করে তারেক রহমানকে সাজা দিবেন, বিচার বিভাগ লন্ডন, আমি একটু আগে বলছি লন্ডনভন্ড করে দিয়েছেন আমরা, আজকে বিচার বিভাগে জনগণের আস্থা কমে গেছে শুধু এই আওয়ামী লীগের জন্যই, আপনারা চান যে আবার ক্ষমতা আনবেন, জনগণ আপনাকে সুযোগ দেবেন, কারণ 10 বছর আপনারা যা করেছেন, মানে তাহলে আপনারা যে কোনো পরিস্থিতিতে বা নির্বাচনে যাচ্ছেন, হিসাব নিকাশ আপনাকে নিবে, এবং আপনি পুলিশ আইনশৃঙ্খলা বাহিনী
যে পুলিশ জনগণের টাকা বেতন তাদের বেতন চলে, দুই চারজন পাঁচজন পুলিশ ভাই ছাড়া সবাই নিউট্রাল হয়ে যাবে দেখবেন আপনি, সবাই রাষ্ট্রের আইন সংবিধান অনুযায়ী আইন অনুযায়ী দাস চালাতে তাদের কর্মে চালাবে আমরা মনে করি। এবং মনে রাখতে হবে আপনাদের 2008 সাল নয়, 2014 সাল নয়, 2018 সাল, 18 না 19, আঠারো সালে তো সব আওয়ামী লীগ বলছে এখন পিছাচ্ছে, ভয়ে পিছাচ্ছে, শিডিউলে পিছাচ্ছে, নির্বাচনী সরকার পিছাচ্ছে, সব কিছু পিছাচ্ছে। এবং এক মাস সময় নিয়ে দেখেন লক্ষ লক্ষ মানুষের বিরুদ্ধে মিথ্যা হামলা করছে, আবার বলে স্বাধীন বিচার ব্যবস্থা, আবার বলে পুলিশকে আমরা ব্যবহার করি না, আপনি দুর্নীতির হিসাব একটা ব্যাংক রাখছেন আপনার বলেন, আজকে পড়তে ডেলি স্টার আসছে লাস্ট জনতা ব্যাংক লুটপাট শেষ করে দিয়েছেন আপনারা, বা রাষ্ট্রের এক সব ব্যাংকগুলো লুটপাট করেছেন আমরা। এবং এই লুটপাটে আওয়ামী লীগের নেতারাই জড়িত, তারাই ডাইরেক্টর ছিল, আওয়ামী লীগ নেতার বাদ বাদ থাকবে না এর দুর্নীতির জন্য, এর দায় দায়িত্ব কিন্তু আওয়ামী লীগ নিতে হবে দুর্নীতির জন্য। আচ্ছা ঠিক আছে, আমি আপনার সঙ্গে একমত, এই রাষ্ট্র পরিচালনার ক্ষেত্রে আমি এমপি হই, চেয়ারম্যান হই, প্রধানমন্ত্রী হোক, আমি আপনার কথাটাকে সমর্থন দিচ্ছি, যেই অপরাধ করুক কেউ বিচারের বাইরে থাকবে না, এই জায়গাটা সে যেই হোক কোন অপরাধী বিনা বিচারে যাবে না, যেই হোক যেই হোক। কিন্তু আপনার শোনেন, আপনাদের কথা এর মধ্যে যায়, এই আপনি দেখেন নির্বাচন ছাড়া, ব্যারিস্টার সাহেব আপনি দেখেন নির্বাচনে আপনাকে আসতেই হবে, যেহেতু আপনার সরকার পরিবর্তন চান, আমরা ইনশাল্লাহ বেগম খালেদার মুক্ত হবে, নির্বাচন বিএনপি যাবে এবং আমাদেরকে পতন হবে, আপনাকে নির্বাচনে আসতেই হবে, কারণ আপনি যেহেতু সরকার পরিবর্তন চান, আমাদের সংবিধান অনুযায়ী নির্বাচন ছাড়া সরকার পরিবর্তনের কোনো পথ খোলা নাই, পার্লামেন্ট আপনাকে গঠন করতেই হবে, তারপর সরকার হবে, এবং যদি আপনি এটা ব্যর্থ করেন, দেরি করেন, তাহলে কিন্তু আমরাই ক্ষমতায় থেকে যাবো। এই জন্য যে ওইখানে পরিষ্কার আছে যে আরেকজন প্রধানমন্ত্রী না আসা পর্যন্ত বর্তমান প্রধানমন্ত্রী দেশ চালাবে, সুতরাং আপনারা এটা ভুল করবেন কেন, আপনাদের নির্বাচনে আসতে আসেন না, এত গল্প, এত মানে গর্ব করার তো কিছু না, আপনি নির্বাচনে আসেন, দেখি ভোট কোথায় দেয় জনগণ, আমরা সেটাই দেখতে চাই। আপনি আমরা নিরপেক্ষ নির্বাচন হবে, নিরপেক্ষভাবে নির্বাচন হবে, শেখ হাসিনা পরিষ্কার বলে দিয়েছেন মাননীয় প্রধানমন্ত্রী, নির্বাচন হবে না, গেল এক আর কম বেশি পাগল সকল মানুষই, ধরা যায় না, কখনো ধরা যায় কখনো ধরা যায় না, এই কথাগুলো কেন বলেন, আপনারা বড় বড় পাগল না, বড় কাজ হয়, এই যে পাগলের জ্ঞানী লোক, বেশি জ্ঞানী লোক আর পাগলের মধ্যে পার্থক্য একচুল, এবং তারাই তো বড় বড় কাজ করে, হোক আমাদের কোনো আপত্তি নাই, কিন্তু আপনি যে বারবার কতগুলো কথা কাল্পনিক কথা বললেন, আপনাদেরকে ভোট দেওয়ার জন্য জনগণ উদগির হয়ে আছে, আমাদের ডাউন হচ্ছে আস্তে আস্তে, এই কথাগুলো আপনাদের ঠিক না, ভোট হবে, ভোটে আসেন, গতবার কেন ভোটে আসেন, আপনারা দেশে গণতন্ত্র চান না, আপনারা দেশে জনগণের শাসন চান না বলে আপনারা গত নির্বাচন আসেন নাই, না এসে করছেন কি, আপনারা বলেন যে আমরা নির্বাচন দেন না, নির্বাচন দেন না, ভয় কি আপনাদের, প্লিজ ভাই, প্লিজ আপনারা নির্বাচন থাকাবেন, ভয় পাচ্ছেন জনগণ, আপনারা রাস্তায় জনগণকে ভোটারদেরকে পিটিয়েছেন মাঠের মধ্যে ফেলে, লগি দিয়া বইটা দিয়া, আপনারা কি করছেন যে আপনারা প্রিজাইডিং অফিসারকে হত্যা করছেন, পুলিং অফিসার হত্যা করছেন, 600 থেকে 700 লগি বইটা তো আগে মোটো করে, আমরা মোটো লগি লিয়ে এটা মোটো করে, আপনাদের বড় লাঠি লিয়ে পিটায় ভোট, শালারা ভোট দিতে যাও, না 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 না, যারা আজকে বলেন যে শালারা ভোট দিতে কেন যাও, সেই লোকেরা আপনাকে ভোট দিবে, আমি পাঁচবার এমপি পার্লামেন্ট ইলেকশন, তার মধ্যে শক্ত নির্বাচন গেছে এইটা, তাই নাকি, মারাত্মক মারাত্মক মধ্যে নাই না, থ্যাংকস গড, আচ্ছা এখন আপনি আপনি শোনেন, তাহলে আপনি প্রতিষ্ঠান না, তারপরে যে ওদের পক্ষে বলেন কেন, আপনি আপনারা জনগণ কর্তৃক ঐক্য প্রক্রিয়ার কথা বললেন, কিসের ঐক্য, কার জন্য ঐক্য, এই ঐক্যটার বেনিফিটটা কে পাবে, আজকে ডাক্তার কামাল হোসেন আওয়ামী লীগ থেকে বিতাড়িত, ডক্টর বদরুদ্দিন চৌধুরী বিএনপি থেকে বিতাড়িত, মাহমুদুর রহমান মান্না জাসদের উত্থান থেকে এসে জাসদের সঙ্গে ছিল,
পরবর্তীকালে সে আবার আওয়ামী লীগ আসছে, আবার আওয়ামী লীগ ভেঙে চলে খাইলে আবার তিনি একটা নাগরিক ঐক্য করছেন। তো এই সমস্ত লোক আসম আব্দুর রব, আসম আব্দুর রব যখন নেতা তখন আমরা ছাত্রলীগ করি, অত্যন্ত বড় মাপের নেতা ছিলেন। আজকে সেই সমস্ত দুরবস্থাগুলো সেনাবাহিনীর প্রধানের কথা বলছেন, মনিরুদ্দিন তো আপনার রিলেশন, আপনার আত্মীয়, আমার কি মনিরুদ্দিন তো আপনার আত্মীয় হয়, মনিরুদ্দিন সেনাবাহিনীর প্রধান একটা তৃতীয় শক্তি, যে শক্তিটা আসবে স্বাধীনতার পক্ষের শক্তি। আপনি এখন রাজাকার, আপনি এখন আলবদর, এতক্ষণ অনেক সুন্দর আলোচনা করেছেন, এতক্ষণ এখন একজন একজন কাল্পনিক কথা বলে মানুষ বিভ্রান্ত করবেন না। এবং জিয়ার রহমান সেক্টর কমান্ডার ছিল, বিএনপি কোনো ঠিকানা নাই, সেক্টর কমান্ডার ছিল। আপনারা তাদেরকে বাংলাদেশের গোড়ায় পানি দিয়ে দলেন, পানি দিয়ে বাঁচান, সেক্টর কমান্ডার ছিল হাজার সংখ্যা, ওইটা তো আপনার উপর, পার্টির সঙ্গে জনগণের কোনো সম্পর্ক নাই, ওটা আপনার উপর, যে পার্টির সঙ্গে রাষ্ট্রের সম্পর্ক নাই, আওয়ামী লীগ মানে যে পার্টির সঙ্গে দেশের আওয়ামী লীগ মানে, শুনেন সে পার্টিকে কমবুসুরি বুটা সুরি, এখন ব্যাংক টাকা সুরি, শুনে ব্যাংকের টাকা সুরি, আমরা একটু কমবুসুরি, তার মার ব্যাংক ডাকাতির কথা বলেন, ব্যাংক টাকা সুরি, স্বর্ণ চুরি, সকল ডাকাতের বিচার হবে, ওর কয়লা চুরি, যে তো খালা দাদার চুরি, এরশাদের বিচার হবে, সোনা ব্যাংক চুরি বিচার হবে, এইতো সারদা ব্যাংক চুরি আমরাই দেখব, হ্যাঁ আমরাই দেখব, আপনি ফার্মার ব্যাংক চুরি আপনি মামলা চালাবেন, বেসিক ব্যাংক চুরি, এইসব কথাগুলো বসুন, এই বুঝছেন নাকি ব্যাংকের কোন পতন হবে না, জনগণের তাতে কোন ই হবে না, চোর এখানে নির্বাচন আপনার জনসমর্থন আছে বলছেন, আপনার এত জনসমর্থন আছে, বারবার ভাই আপনি বললে কি আওয়ামী লীগের ভোট কমে যাবে, নির্বিঘ্নে নির্বাচন দেন, নির্বিঘ্নে নির্বাচন দেন, আপনি বললে কি আপনার ভোট কমে যাবে, ফেস করেন, কেন এইভাবে কথা বলেন, জনগণকে ফেস করেন, আওয়ামী লীগ 10 বছর দেশ চালিয়েছে, দেশকে অনেক উচ্চতায় নিয়ে গেছে, এত সোজা না আওয়ামী লীগের ডাউনফল, বটম, ওই যে শুনেন এই আওয়ামী লীগ সময় বলছেন একবার, নিশ্চয় এই আওয়ামী লীগ এই দেশটাকে আজকে পৃথিবীর অনেক রাষ্ট্রের চেয়ে উপরে নিয়ে গেছে, আপনি কেন এইভাবে কথা বলেন, এনে শুনুন আওয়ামী লীগ, শুনেন কেন শেখাতে আনলেন, আওয়ামী লীগ, আওয়ামী লীগ, শুনেন আওয়ামী লীগ নেতাদের উপর উপরে নিয়ে গেছে, অনেক ধ্বনি করছে সারা দেশে, আওয়ামী লীগ নেতারা অনেক ধনী, এই কথা যদি বলেন গোড়ায় যান, আপনি খোকন সাহেব আপনি না করতে পারেন, বিএনপি যারা করছে একটা লোক দেখান, আপনি যে চুরি করেন, লুটপাট করেন, একটা নেতা দেখান, দেখেন একটা নেতা, আপনি ফার্স্ট প্রথম সারি দ্বিতীয় সারি আনভাইট করেন, কোথায় আপনার, আপনি সব মাহবুবুদ্দিন খোকন না, সব তো মাহবুবুদ্দিন খোকন না, কোন লোকে অপরাধ করে নাই, ডাক্তার বসানো বসেন টাকা পাচার করে লন্ডনে বাড়ি করে নাই, ক্ষমতা আসছেন দেখে সবাই খারাপ পেয়েছেন, ক্ষমতা না আসলে সবারই সাহায্য, আপনার তো মিথ্যা মামলা করছেন, এখন যেটা আসেন আসেন, আমরা এক পয়েন্টে একপথ হই, দেশে কোনো অন্য দরকার, অন্য ফিরে আনতে হবে, একশোবার আমি চাই, এবং বিলিভ ইন ডেমোক্রেসি, মাই লিডার নিরপেক্ষ, যে নামে বিলিভ ইন ডেমোক্রেসি, না না ইউ আর, আপনি দীর্ঘদিন নির্বাচন করছেন, ইলেকশন করে রাজনীতি করেন, আজকে আমরা দৃশ্যমান একটা নিরপেক্ষ সরকার দরকার, যেভাবে যে ফর্মে করেন আপনি,
নিরপেক্ষ সরকার দরকার আমার ভোট আমি দেওয়ার জন্য, ওটা নিশ্চয়তা চাই আমরা, জনগণ সে নিশ্চয়তা চাই। আপনারা 90 নির্বাচনের পরে 91 নির্বাচনের পরে আমরা কি কখনো ভেবেছিলাম যে এই দেশে আবার ভোট কাটাকাটি হবে? আপনারা মাগুরায় ভোট কাটলেন, আপনারা ঢাকা দশে ভোট কাটলেন, আরে আপনারা যে জঘন্য দুইটা এই দুইটা আচরণ করছেন, হাজার ভোট কাটছেন ভোটের ব্যাপারে, এই ঢাকা হাজার হাজার ভোট করেছেন, আপনারা ভোট কাটছেন সে মাগুরা থেকে পলায় আছে, ইউনিয়ন কাউন্সিল বলেন, এমপি বলেন, সিনিয়র মেম্বার সব থেকে ভোট লুট, আপনারা শুনেন ব্যাংক টাকা চুরি করছেন, আমি যদি ভুল করি জনগণের ভোট চুরি করছেন, আমি এটাকে আমি আমি কম্পেনসেট ভোট চুরি করছেন, আপনি ভুল করলে আপনি কম্পেনসেট এই চুরিতে আপনি ভোট চুরিতে ভোট চুরি ভয় আছে, আমরা আপনাদের মতামত আমাদের অনুষ্ঠান তৃতীয় মাত্রায় আপনি দেখতে পাবেন প্রতি বৃহস্পতিবার এবং শুক্রবার বাংলাদেশ সময় রাত দুটোয়, সোমবার সকাল 11:30 এবং শুক্রবার দুপুর 1:30 দেখবার আমন্ত্রণ রইল। তৃতীয় মাত্রায় কর্মটি আপনি সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে সরাসরি দেখতে পারেন, ফেসবুক এখন তৃতীয় মাত্রা লাইভ স্ট্রিমিং হচ্ছে, আর এই পর্ব সম্পূর্ণ পর্বগুলো দেখবার জন্য তৃতীয় মাত্রার সঙ্গে যুক্ত থাকবার জন্য অনুষ্ঠানটি সম্পর্কে জানবার জন্য যে কোনো সময় ভিজিট করতে পারেন তৃতীয়মাত্রা.com এবং ফেসবুক, গুগল প্লাস, টুইটার আর ইউটিউবে তৃতীয় মাত্রা যে পেজগুলো রয়েছে সেই সব পেজগুলোতে আপনার যে কোনো iOS ডিভাইস থেকে আপনি অ্যাপেল অ্যাপ স্টোর থেকে তৃতীয় মাত্রার অ্যাপটিও ডাউনলোড করে নিতে পারেন এবং তাতে করে আপনি তৃতীয় মাত্রার সঙ্গে সার্বক্ষণিক যুক্ত থাকতে পারবেন, প্রতিটি পর্ব যে কোনো সময় আপনার ইচ্ছা মতো দেখতে পারবেন, অর্থাৎ যে কোনো অ্যাপেল ডিভাইস থাকলে আপনার আপনি ফ্রি অফ কস্টে অ্যাপ স্টোর থেকে অ্যাপটি ডাউনলোড করতে পারেন। ব্যারিস্টার মাহবুবুদ্দিন খোকন এবং মিস্টার ধীরেন্দ্র দেবনাথ শম্ভু, অসংখ্য ধন্যবাদ এই আলোচনায় অংশ নেবার জন্য। দর্শক দুজন আইনজীবী, দুজন রাজনৈতিক নানা বিষয় নিয়ে আইনি বিতর্ক, রাজনৈতিক বিতর্ক করছিলেন, অর্থনীতি, লুটপাট এইসব আলোচনা হয়েছে এবং এই লুটপাট অর্থনীতির ক্ষেত্রে যেমন রাজনীতির ক্ষেত্রেও ভোট ডাকাতি, ভোট চুরি এইসব শব্দগুলো এখানে এই আলোচনায় ব্যবহৃত হয়েছে। সব কথার মূল কথা, এখন বছরের শেষ প্রান্তে, আমরা এই বছরের শেষ প্রান্তে না হলে আগামী বছরের শুরুর প্রান্তে যে কোনো অবস্থাতেই সংবিধান অনুযায়ী, যেহেতু সংবিধানের কথা অন্তত ক্ষমতায় যারা আছেন তারা বলছেন, নির্বাচন একটা করতেই হবে এবং আমরা চাইব 2014 অভিজ্ঞতার প্রেক্ষিতে বাংলাদেশের মানুষও চায় যে দেশে একটা অবাধ, সুষ্ঠু, গ্রহণযোগ্য, অংশগ্রহণমূলক নির্বাচন হোক এবং প্রধানমন্ত্রী নিজেও বলছেন যে কোনো প্রশ্নবিদ্ধ নির্বাচন তিনি চান না, কাজেই একটি অংশগ্রহণমূলক ভালো নির্বাচন বাংলাদেশের গণতন্ত্রের অগ্রযাত্রার জন্যে জরুরি, বাংলাদেশের অর্থনৈতিক অগ্রযাত্রা টেকসই করবার জন্যে জরুরি এবং এর কোনো বিকল্প আছে বলে এখন পর্যন্ত মনে হয় না এবং সেই বিকল্প যেটি সেটি কোনো অবস্থাতেই রাজনীতির জন্য, রাজনীতিকদের জন্য, দেশের জন্য, গণতন্ত্রের জন্য কল্যাণকর নয়। কাজে আমরা আশা করব যে সব বিতর্ক শেষেও এটি ভালো নির্বাচন অনুষ্ঠানের জন্য আমাদের রাজনীতিবিদরা তৎপর হবেন, যারা ক্ষমতায় থাকবেন তারা নির্বাচনের ভালো নির্বাচনের পরিবেশ তৈরি করবেন, যারা নির্বাচনে ক্ষমতার বাইরে আছেন তারা জনগণকে সঙ্গে নিয়ে বা তাদের সমর্থকদের সঙ্গে নিয়ে নির্বাচনে যে কোনো পরিস্থিতিতে অংশগ্রহণ করবেন এবং এটি আসলে বাংলাদেশের সামনে এখন প্রধান এবং একমাত্র চ্যালেঞ্জ। দর্শক আমাদের সঙ্গে থাকবার জন্য অসংখ্য ধন্যবাদ, আপনাদের সবার জন্য শুভকামনা।